সানডে সাসপেন্সে আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা, গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলুম পাহারা দেবার জন্যে। তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকের রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছো বোধ হয়। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরেই একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানালাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয় এ কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের ওপর গিয়ে পড়েছিল, তাকে দেখেই আমি চিনতে পারলুম। কে সে কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালুম, না। অমূল্যবাবু বললেন, সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন, আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর সার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেবার জন্যে মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানলা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরও জানলার উপরে আরো কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেয়েছি, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলাম না। এখন বলো, আমার কথা পাগলের গল্পের মতো মনে হচ্ছে? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলুম, অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি। পেশাওয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। আমার সারা শরীর কেমন একটা করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়লুম। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাতে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম। অমূল্যবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সবার আগে আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনোদিন কোনো মানুষেরই মুখে আমি লক্ষ্য করিনি। তারপরেই দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলুম, মিসেস চৌধুরী, সাবধান, ট্রেন, ট্রেন, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, সাবধান, ট্রেন। কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপরে এসে পড়ল। ভয়ে
আমি দু চোখ বুঝে ফেললুম, সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইলুম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়লো ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হল। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগল। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমাদের মনের ধাঁধা ঘুচল না। ঝাঝার রক্তস্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন, তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্তস্বল্পতার রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপধপ করছে প্রায় দিনের বেলার মতো। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাড়ির পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভেতরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার সাধ হল। এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যই, কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভুল হয়নি, তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভুল হবার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত চোখে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলাম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী! অমূল্যবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিধে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললুম, নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এই মাত্র চলে গেলেন। অমূল্যবাবু, তুমি ঠিক দেখেছো? আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনই দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে চলো,
এখন কোনো কথা জিজ্ঞাসা করো না, চলো। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে চললুম। আবার সেই নদীর পথ, চারিদিক তেমনই নীরব ও নির্জন, আকাশে তেমনই স্বপ্নময় চাঁদের হাসি, নিবিড় বনজঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতন উবে গিয়েছিল। ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলুম, ঝোপে ঝাড়ে আড়ালে আবছায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপরে ইটের বা পাথরের গাঁথুনি, পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে অশ্রান্ত তালে। আমার মনে হলো, এতক্ষণ এইসব কবরের পাথরের উপর যেসব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভিতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো, সাবধান, কোনো কথা কইও না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হল না। এই লোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগল। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি, নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকের রাতের মতো পিশাচির রক্ত পিপাসা শান্ত হল। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভেতর গিয়ে ঢুকল। একটা কবরের ওপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়াল, তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে হি 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 করে অট্টহাস্য করে উঠল, যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতর নেমে যাচ্ছে। তার খানিক পরে সে একেবারেই অদৃশ্য হয়ে গেল। পূব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে উঠে দাঁড়িয়ে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো, চলো।
তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলুম। তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো এইবারে আমি কফিনের ডালাটা খুলব, তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। শুধু এইটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে সেটা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলাম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস কুমুদিনী চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল। সেটা এক মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়, তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল ও তার ঠোঁটের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অমূল্যবাবু দুই হাতে শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন, তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের ওপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। শুনছিলেন মিসেস কুমুদিনী চৌধুরী, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে মীর, কুমুদিনী চৌধুরীর ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।